হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো সকাল সকালেই ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো আজকে জ্যান্ত কাতলা মাছ আনা হয়েছে। এই যে মাছটা ধুয়েই আমি তারপর ঠাকুর পুজো দিতে গিয়েছি। মাছটা আর ধুতে হবে না, ধোয়াই আছে। একদম গরম জল দিয়ে, লবণ দিয়ে ভালো করে মাছটা ধোয়া আছে। তো এতটা মাছ তো রান্না করব না, সবটা করব না, কিছুটা রেখে দেব ফ্রিজে। এই মাছ দিয়ে মনে হয় আমাদের 3-4 দিন হয়ে যাবে। অর্জুন তো মাছ খাই না, কৃপা দুপুরে খাবে, রাতে খাবে না। আমি আর আমার বর, এই দুজন। তাও আমার বরের তো আবার ঠিক ঠিকানা থাকে না, ও তো যেখানে সেখানে খায়। তো এই মাছ কিছুটা ফ্রিজে রেখে দেব আজকের মতো। অল্প কিছু রান্না করে নেব। ফুলকপি আছে ফ্রিজে, ফুলকপি আর আলু দিয়ে প্লেন পাতলা মাছের ঝোল হবে, ব্যাস। পালং শাকের তরকারি তো হয়েই গেল, এটা হয়ে গেছে। ভাত, পালং শাক আর এই মাছের ঝোল, এই আজকে আমাদের রান্না বান্না হবে, ব্যাস। আজকে আমাকে তোমাদের কাছে একটু ডাউন মনে হবে, কারণ অর্জুনের শরীরটা তো ভালো না, ওই জন্য আমার মনটা খারাপ। তো অন্যান্য দিনের মতো আর কি অতটা আনন্দ নিয়ে ব্লগটা করতে পারছি না। যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম। আর মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোলটা ভালো করে কষানো হয়ে গেছে, আর এই ফাঁকে আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে হাতের কাজগুলো সেরে নিচ্ছি, অর্জুনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি সব কাজগুলো করে নিচ্ছি। ডাক্তারবাবু 2:30 আসবে, তো এর মধ্যে তো রান্নাবান্না সবই হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি যেহেতু আর কি ভিডিও এডিট করি, ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে আবার ভিডিও নিয়ে বসতে হবে। তো ওই জন্যই আর কি তাড়াহুড়ো করে কাজগুলো করছি, আর এটার মধ্যে ভিডিওটা সব ঠিকঠাক করে রেখে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে বের হতে হবে। মাছটা এখন এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে, বাসনগুলো ধোয়া হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে দেব, তারপর আমি অর্জুনকে স্নান করিয়ে দেব। মাছের ঝোলটা ঢাকা দিয়ে তারপরে অর্জুনকে স্নান করিয়ে দেব। তো রান্নাবান্না এই দেখো হয়ে গেছে, এই যে মাছের ঝোল। আর এটা যেহেতু আমি একদম কম তেল মশলা দিয়ে রান্না করেছি, সেই জন্য এটা দেখতে একটু আর কি সাদা মতো মনে হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয়েছে তো। আর এই হলো গিয়ে পালং শাক। তো রান্নাবান্না কমপ্লিট, অর্জুনকেও স্নান করিয়ে দিয়েছি। যে আমি আর অর্জুন, আমরা ডাক্তার দেখিয়ে এই মাত্র বের হলাম, ওষুধ কেনা হয়ে গেছে, 3:30 বাজে। তো বাড়িতে গিয়ে ওষুধগুলো খাওয়াবো। ডাক্তারবাবু বললেন অ্যালার্জি থেকে হয়েছে, ঠান্ডা লেগেছে, ওই অ্যালার্জি থেকে হয়েছে, সেই তো বললো। দেখো কি কাশি। তো বাড়িতে গিয়ে ওষুধগুলো খাওয়াই, বাড়িতে যেতে যেতে এখনো দেরি লাগবে। অর্জুনকে ওষুধগুলো সব খাওয়াতে পারিনি, ট্যাবলেটগুলো খেলোই না, ও ট্যাবলেট খেতে চায় না। ডাক্তারবাবুকে বললাম যে ও ট্যাবলেট খেতে পারে না, তাও ডাক্তারবাবু ট্যাবলেটগুলোই দিল। ওই অনেকগুলো ওষুধ দিয়েছে, তো 2 রকমের ট্যাবলেট দিয়েছে, তো একটাও আমি খাওয়াতে পারলাম না। ওই জলে গুলে রেখে দিয়েছে, ডাক্তারবাবু বললো এগুলো অত তেতো না, মিষ্টি আছে, জলে গুলে খাইয়ে দিবেন। আমি তো জানি জলে গুলে খাইয়ে দিলেও উনি খায় না, বললাম তাও সেই ট্যাবলেটগুলোই দিল। এখন বড় হচ্ছে তো তো আর কি সব ওষুধ ওই সিরাপে পাওয়া যায় না, তো সেই ট্যাবলেট দুটো খাওয়াতে পারিনি, আর বাকিগুলো খাওয়ানো হয়েছে, আর ইনহেলারটাও দিয়ে দিলাম। তো এখন একটু কাশিটা কম আছে। হ্যাঁ, যা কাশি দিচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছে তো, কাশি তো দেবেই। তো এই ইনহেলারটা দেওয়ার পরে এই যে এই দেখছি 5 মিনিট ধরে একটু মুখটা একটু আর কি বন্ধ আছে, প্রতিটা সেকেন্ডে কাশি, প্রতিটা সেকেন্ডে কাশি। 3টে দিন ধরে আমার ছেলেটা এতটা কষ্ট পেল। তো এই ডাক্তারবাবু প্রতিদিন বসে না, এই একটা মানে ঝামেলা জানো তো, মন চাইলেই মানে সবসময় আর কি ডাক্তার পাওয়া যায় না, এই কিন্তু একটা ঝামেলা। আমাদের এই হাবড়ার এদিকে আর কি এই প্রবলেমটা হয়, বারাসাতের দিকে আবার অত প্রবলেম হয় না, মানে তুমি ডাক্তার পেয়েই যাবে, ও একটা না একটা ডাক্তার পেয়েই যাবে খোঁজে। কিন্তু আমাদের এই হাবড়ার এদিকে এই অসুবিধাটা হয়, সবসময় না ঠিকঠাক মতো ডাক্তার পাওয়া যায় না। তো যাই হোক, এখন একটু আর কি দেখলাম কাশিটা কম আছে, সারাদিনে কিচ্ছু খায়নি, সকালবেলা সেই লিকার চা আর বিস্কুট খেয়েছে। তো এখন ভাত খাইয়ে দেবো, ক্যালকলটা খাইয়ে দিলাম, গায়ে তো জ্বর ছিল, তো এখন ভাত খাইয়ে দেবো, জ্বরটা ছেড়ে গেলে তারপর ভাত খাইয়ে দেবো। ওই
মানে জ্বর থাকতে অবস্থায় যদি ভাত খাওয়াই না তাহলে খাবে না, ওই এক গাল দু গাল খেয়েই না আর খেতে চাইবে না। তো জ্বরটা ঘাম দিয়ে ছেড়ে গেলে তারপরে আবার একটু খিদে পাবে, একটু মুখে আর কি ভালো লাগবে খাবারটা, ওই সময় ভাতটা খাইয়ে দেবো। বাজারে আসলাম সবজি নিতে, পেঁয়াজকলি নিচ্ছি আর কাঁচকলা আর আমলকি, এইগুলো নিলাম। বাজার করা হয়ে গেল, তো কালকে আর কি যা যা রান্না করব সেই সবজিগুলো নিলাম। আর হলো গিয়ে ওই কালকে বৃহস্পতিবার তো, তো সেই জন্য ফুল তুলসী নিলাম, একটু মিষ্টি নিলাম। তো বরে ভরসায় আর থাকলাম না, ভালোই হয়েছে, নাহলে সকাল হলে পরে এই বাজারে যাও, যাচ্ছ না কেন, বাজারে যাও যাও, 9টা বাজে 10টা বাজে, হেলে দুলে তার যখন সময় হবে সে তারপরে বাজারে আসবে। আসলে এসেছিলাম হলো গিয়ে একটা ওষুধ নিতে, আমার জন্য একটা ওষুধ নিতে এসেছিলাম। ওই যখন অর্জুনের জন্য ওষুধ কিনলাম ওষুধের দোকান থেকে, সেই সময় আমার জন্য ওষুধ কেনার কথা খেয়াল ছিল না, তো ওই জন্য আবার ওষুধটা কিনে নিলাম এখান থেকে। ভাবলাম যে ওষুধটা যখন নিতেই এসছি তো কালকের জন্য এই সবজি এইসব কিনে নিয়ে যাই, তো কালকে আর বরের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে না, বাজারে যাও বাজারে যাও করতে হবে না। তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে, ভালো হলো না ভালো, তাড়াতাড়ি ঠাকুর পুজো হয়ে যাবে, নাহলে এই বৃহস্পতিবারে ফুল আমের পল্লব এসবের জন্য আমাকে হা করে বসে থাকতে হয়। তো চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ঠাকুর পুজো দিতে হবে, সন্ধে দিয়েই আমি চলে এসেছি বাজারে, বাড়ি গিয়ে এখন ঠাকুর পুজো দেবো, ঠাকুরের বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে অর্জুনের কাছে যাব। আর কাজকর্ম নেই, রাতের বেলা রান্না বান্না করতে হবে না, আমার বর আজকে দুপুরে বাড়িতে ভাত খায়নি, জানি না কোথায় খেয়েছে, তো এই রাতে আর রান্না বান্নার চাপ নেই। আর অর্জুনের তো শরীর ভালো না, কি পা অর্জুনের। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দাদা মাদেব এখন ঘুমাচ্ছে, আর অর্জুনের জন্য একটু চরণামৃত নিয়ে যাচ্ছে, এই যে ওর শরীর ভালো না তো, তো এই জলটা একটু ওকে খাইয়ে দেব। আমি না এটাকে খুব বিশ্বাস করি, ওর জন্য বেশ সুন্দর করে চুপচাপ করে খেয়ে নেয়, ছোটবেলা থেকে তো খাইয়ে আসছি ওই জন্য কখনো কোনো বায়না করে না, ও বেশ আর কি চুপচাপ করে খেয়ে নেবে। আর আমি যদি না খাওয়াই, ধরো ওর বেশি শরীর খারাপ হচ্ছে, শরীর আর কি বেশি খারাপ লাগছে, তখন বলবে মা তুমি তো আমাকে ঠাকুরের চরণামৃতটা খাওয়াওনি, সেই জন্যই তো আমার এত শরীর খারাপ করছে। ওরও বিশ্বাস যে ঠাকুরের চরণামৃত খেলে শরীর খারাপ আস্তে আস্তে কমে যাবে। অর্জুনকে তো আমি সব ওষুধগুলো ঠিকঠাক মতো খাওয়াতে পারিনি, তো ওর পাপা রাতের বেলা বাড়িতে এসে পড়ে এই দেখো ওকে এখন ওষুধ খাওয়াচ্ছে, তাও ছেলে খাচ্ছে না, কিরকম বায়না করছে দেখো, কিছুতেই খাবে না সে, কত বায়না কান্নাকাটি কত কিছু করছে। তারপর বলল পাপার হাতে খাবে না আমার হাতে ওষুধ খাবে, ওই দেখো ওষুধ খেয়ে সাথে সাথে মুখে একটু মিষ্টি দিল। আমি মিষ্টি নিয়ে এসেছি ওর জন্য, বললাম যে তুই এই তেতো ওষুধগুলো খেয়ে সাথে সাথে মিষ্টি খাবি, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো অর্জুন আগের থেকে একটু সুস্থ আছে, ওই জন্য আমি এখন আবার একটু আর কি এই হাতের কাজের জিনিসগুলো নিয়ে বসলাম। অর্জুনের যদি শরীরটা খারাপ থাকতো তাহলে আর এই কাজগুলো করতাম না। গুড মর্নিং, এখন সকাল 7টা বাজে, তো বাইরে এখনো যাইনি, মানে বাইরে দিয়ে কাজকর্মগুলো হয়নি, জল ধরতে ইচ্ছে করে না, ঠান্ডা লাগে তো সেই জন্য যাব, এখন যাব ওই ঠাকুরের আসনের কাপড়গুলো সব ধুয়ে দেব, ঠাকুরের বাসনগুলো ধোবো, এই এইসব করব। তো কতক্ষণ আর বসে থাকা যাবে, এইমাত্র এই গ্রিলটা পরিষ্কার করছিলাম, তো কৃপাকে তাই বললাম যে তুই এখনো এই লাইটগুলো সরাস নি এখান থেকে, ও আমাকে বলল যে কালকে এগুলো খুলে নেবে, কিন্তু কালকেও সে করেনি। অবশ্য কালকে কৃপারও শরীরটা ভালো ছিল না সেই জন্যই করেনি, বললেই খেপে যাবে, হ্যাঁ মা কালকে তো আমার শরীরটা ভালো ছিল না সেই জন্যই তো আমি এগুলো খুলিনি, ওই জন্যই করেনি। কালকে তো ওর একটা পড়া ছিল সকালের দিকে, ও বলছিল যে মা বুধবার দিন আমি একটু ফাঁকা থাকি সেদিন এই লাইটগুলো খুলে দেব, কিন্তু কালকে শরীরটা খারাপ হওয়াতেই খোলেনি। আমাকে পাশের বাড়ি সবাই বলছে তুমি এখনো লাইট কেন খুলছো না, অর্জুন বলছে মা এই লাইটগুলো খুলতে হবে না, 25শে ডিসেম্বরের দিন আমরা এই লাইটগুলো জ্বালাবো। তো অর্জুন এখন একটু আছে, সুস্থ আছে, তবে ওষুধগুলো ঠিকঠাক মতো খাচ্ছে না, ট্যাবলেটগুলো খাচ্ছে না বুঝলে তো, এটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে, ট্যাবলেটগুলো খেলে আর একটু আর কি ভালো থাকতো,
তো আগের থেকে একটু কাশিটা কম। এই তো কালকে তো সেই সন্ধ্যের সময় ঘুমিয়েছে, ওই জন্য রাতের বেলা ভালো করে ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। তো এই একটার পর একটা এরকম চলতেই থাকে। এমনিতেই ছেলেটা লেখাপড়া করতে চায় না, তারপর এই একটার পর একটা ঝামেলা হতেই থাকে। দুদিনের জন্য আবার এই হুট করে ঘুরতে চলে গেলাম, তো ওইখান থেকেই আসার পর এই ছেলে আবার অসুস্থ, ক্লাসগুলো ঠিক মতো করতে পারছে না, লেখাপড়া কিছু করছে না। এমনিতেই হলো গিয়ে আমার ছেলে ওই কি বলে নাচনে বুড়ো, হ্যাঁ, তার মধ্যে যদি ঢোলের বাড়ি পড়ে তো বুঝতেই পারছো, লেখাপড়া সব শিখেই তুলে দিয়ে বসে থাকে। এখন আর কথা বলবো না, সকালবেলা তো তো যাই, কাজগুলো আমি ঝটপট করে করে ফেলি। তো আজকে তাড়াতাড়ি স্নান করে ঠাকুর ঘরে ঢুকে যাব, বৃহস্পতিবার তো ওই জন্য, আর বেশি দেরি করব না। তো ও আগে একটু রান্নাঘরে কাজ আছে, একটু সবজিটা কেটে রেখে যাই, আটাটা মাখে নিই, ওগুলো একটু করে রেখে তারপরে যাই। এই যে অর্জুন বাবা এখনো ঘুমাচ্ছে, ওই যে আর কৃপা ওই ঘরে আছে। আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুরের আসনের কাপড়গুলো আগে সব ধুয়ে নিচ্ছি, এগুলো ধোয়া হয়ে গেলে এক সাইড করে রেখে দেব, তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। ওই কাজগুলো করে আর আমি ঠাকুরের কোনো জিনিসপত্র ধরব না, তো সেই জন্য আগে ঠাকুরের আসনের কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধোয়া হয়ে যাওয়ার পরে আমাকে একটা পাপোশ ধুতে হবে, পাপোশটা দেখো বাইরেই আছে, ওটা আমি কালকেই সার্পের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটা ধুয়ে ফেলবো। তারপরে দুটো ডাস্টবিন মাজতে হবে, আর এই সব কাজ হয়ে যাওয়ার পরে এই কলতলায় ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলবো। প্রতিদিন যদি নোংরা ফেলার পরে ডাস্টবিন দুটো পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে সেই ডাস্টবিন ধরতে আর গা গিনগিনও করে না, আর দেখতেও ভালো লাগে। আমি স্নান করার আগে প্রতিদিন এইভাবে কলতলায় বসে ডাস্টবিন দুটো পরিষ্কার করে নেই, আর ডাস্টবিন পরিষ্কার করার সার্ফ কসবাইট আলাদা করে রাখা থাকে। তো কলতলার সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমি এই দেখো ব্লিচিং পাউডার দিয়ে কলতলাটা পরিষ্কার করে নিচ্ছি। এখানে এখন আর কোনো কিছু ধোয়া কাচা কিচ্ছু হবে না, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ব্লিচিং পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, কিন্তু সেটা আমি করতে পারি না, কারণ অতটা সময় পাওয়া যায় না। তো সেই জন্য ব্লিচিং পাউডার দিয়ে সাথে সাথেই আমি পরিষ্কার করে ফেলি, আর সকালবেলা তো এই কলতলায় অনেক কাজ হয়, তো ওই জন্য ব্লিচিং পাউডার দিয়ে বেশিক্ষণ সময় রাখা যায় না। আমার স্নান হয়ে গেছে, তো বাইরের দড়িটা ছিঁড়ে গেছে, সেই জন্য আরেকটা নতুন দড়ি টাঙিয়ে নিলাম। এখন আমি ঠাকুরের ওই আসনের কাপড়গুলো সব মেলে রাখবো। আর এখন যেহেতু বৃষ্টি হয় না, তো সেই জন্য মাঝে মধ্যে ওই আমার নাইটি, অর্জুনের দুটো জামা এখানে একটু মেলতে পারি। ওই অল্প কিছু জামা কাপড়ের জন্য সবসময় তিনতলায় যেতে ইচ্ছে করে না, তো সেই জন্য এই দড়িটা টাঙিয়ে নিলাম। চলে আসলাম ঠাকুর ঘরে, আর আজকে আমি ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করছি, অনেকদিন এই কাজটা করা হয় না। একটু শ্যাম্পু জল নিয়ে আমি আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, একটু কসবাইট দিয়ে দেখো শ্যাম্পু জল দিয়ে ভালো করে ঘষে এবার আমি ওই আর কি মুছে নেব, যেভাবে আর কি নর্মাল মোছা হয়, ঘর মোছা হয় সেইভাবে মুছে নেব। যেখানে কালো কালো দাগ পড়েছে সেখানে এইভাবে কসবাইট দিয়ে ঘষে নিচ্ছি। সার্পের থেকে শ্যাম্পু জল দিয়ে ঘর মোছা অনেক ভালো, ওই পাথর বলো, টাইলস বলো, এমনি মেঝে বলো, সার্পের থেকে শ্যাম্পু জল দিয়ে ঘর মোছা অনেক ভালো, অনেক ভালো পরিষ্কারও হয়, আর হলো গিয়ে একটা আর কি শাইনি ভাবও আসে, যেটা সার্প দিয়ে ঘর মুছলে আসে না। রাধা কান্ত তস্মৈ শ্রীগুবে নমঃ। ওম
গঙ্গা গীতা সরচি সীতা শতাপতি পতঙ্গুলি প্রমোদাত্রী সন্ত মুক্তি নর্দমাঙ্গ জেন অভাবনি ভ্রান্তি নাশিনী বেদরচ ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল, রাধা মাধবের মুখটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন একটু এগুলো গুছিয়ে রাখি। আজকে বৃহস্পতিবার তো, ওই দেখো সিঁদুরের কৌটাটা কোথায় চলে গেল। ওই সেই বৃহস্পতিবার তো, ওই জন্য আর কি সিঁদুরের কৌটো আর সুপুরি ধান এগুলো বের করা হয়েছে, সেগুলো এখন ঢুকিয়ে রাখি। সিঁদুরের কৌটোটা হাতের ওই ধাক্কা লেগে দৌড়ে ওইদিকে চলে গেছে, ডাইনিং রুমে চেয়ারের তলায় ঢুকে গেছে। তো ওটা নিয়ে আসি। কতগুলো তুলসী পাতা আমার লাগবে, এখান থেকে তুলসী পাতা বেছে নিতে হবে, ফুলের যে প্লাস্টিক এখান থেকে তুলসী পাতাগুলো লাগবে। তুলসী পাতা নেব, আর হলো গিয়ে এই কমলা লেবুর খোসা। আজকে ঠাকুরের প্রসাদে দিলাম হলো গিয়ে কমলা লেবু আর মিষ্টি। এই দিলাম প্রসাদ, কোথায় প্রসাদটা দিয়ে দেই, নাহলে ওই মিষ্টির মধ্যে না পিঁপড়ে উঠে যাবে। তো প্রসাদটা সবাইকে দেই। ওটা কি গালে, ঠাকুর ঘর থেকে বের হয়েই যাচ্ছিলাম, কিন্তু বের হওয়ার সময় দেখলাম যে এই হট কেটলিটা একটু নোংরা হয়েছে, উপরে একটু আর কি দেখলাম কালো কালো দাগ পড়ে আছে। তো সেই জন্য এটা আবার একটু মুছে নিলাম। তো এই রকমই আর কি ছোটোখাটো কাজ করতে করতে না দেরি হয়ে যায়। ফ্রিজ থেকে জানো তো মাছটা বের করার কথা মনেই নেই, শীতকাল তো বরফ ছাড়বে না সহজে। তো এটা এখন একটু গরম জলে রাখতে হবে, না হলে এই মাছের বরফ এত সহজে ছাড়বে না, ঠান্ডা না। এখন সব সবজিগুলো কেটে নিচ্ছি। কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি হবে, পেঁয়াজকলি রান্না হবে, পেঁয়াজকলির সাথে একটা আলু দেব, আর মাছের ঝোল রান্না হবে। আর এই কাঁচকলার খোসা জানো তো বাটা খাওয়া যায়, কিন্তু আমি এখন আর কাঁচকলার খোসা বাটা করব না। কাঁচকলার খোসা বাটার মধ্যে যদি চিংড়ি মাছ দেয়া হয় তাহলে সেটা খেতে বেশ ভালো লাগে, রসুন আর চিংড়ি মাছ যদি দেয়া হয় খুব ভালো লাগে ওটা খেতে। কাঁচকলাটা কেটে একটু নুন জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে আর সবজিটা দেখতে কালো কালো হবে না। তো ওই জন্য আগেই কাঁচকলাটা কেটে নিচ্ছি, এটা কেটে এখনই আমি একটু নুন জল দিয়ে ভিজিয়ে রাখবো। ব্রাশ করাতে হবে, তারপরে ওষুধ খাওয়াতে হবে। এই যে অর্জুন বাবা, বাবা একটু গুড মর্নিং বলো তো। তুমি এখন ভালো আছো? তুমি এখন ভালো আছো? হ্যাঁ, কাশিটা এখনো আছে তবে আগের থেকে কম। আমাকে মনে হয় কেউ খুব মানে বকাবকি করছে, কারণ বারবার ভীষণ খাচ্ছি, এই মানে পরপর দুবার ভীষণ খেলাম। তো ওই আর কি ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করতে হবে, বলতে হবে যে ওই ওষুধটা সিরাপে করা যাবে কিনা, কারণ ও একটু খেতে পাচ্ছে না, ওটা খেলেই বমি করে দিচ্ছে। এই মাত্র সেই জারনা সব আবার বমি করে আবার সেই মাখামাখি সব বাথরুমে রেখে আসলাম। আমার নাইটি তো পুরো ভেজা, নিচের দিকে নাইটিটা পুরো ভেজা। ও এত দুষ্ট, সেই ওকে জোর করে ওষুধ খাইয়েছে দেখে মুখের মধ্যে জল নিয়ে আমার গায়ের মধ্যে সেই থুতু করে সেই জল ফেললো। এইসব বাদরামো করছে। শুধু কাঁচকলা আর পেঁপে তরকারিটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে খুব হালকা মশলাপাতি দেওয়া হয়েছে, ওই যে রুগীর পথ্য বলে না, তো সেটাই আর কি রান্না করছি। ওই শুধু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ এই শুধু এর মধ্যে দেওয়া হয়েছে, আর ফাঁকে ফাঁকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি।
তো সংসারের কাজ তো এরকমই, মানে একটা করবে আরেকটা এসে হাজির হবে, ওটা করবে আবার আরেকটা এসে হাজির হবে, এর কোনো আর বিরাম নেই, একটার পর একটা শুধু কাজ করেই যাও সকাল। সংসারের কাজ এইরকমই, সংসারের কাজ কখনো শেষ হবার না। তো আমি আবার এর মধ্যে আবার একটু এক্সট্রা কাজ করছি, সেটা হলো গিয়ে এই দেখো কমলা লেবুর খোসা আর তুলসী পাতা ধুয়ে নিচ্ছি। তো এগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে ওগুলো ভালো করে মুছে নিতে হবে। আর এদিকে তরকারিটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে আমি এখন এই তরকারিটা নামিয়ে নিচ্ছি। আর এই কমলা লেবুর খোসা আর তুলসী পাতা একটা ভালো শুকনো গামছা দিয়ে মুছে নিচ্ছি, তারপরে আমি এগুলো রৌদ্রে দেব। তো এগুলো কি কাজে লাগাবো কি করব সেগুলো তোমরা পরে দেখতে পাবে, আজকে আমি এগুলো শেয়ার করতে পারবো না, কারণ এই কমলা লেবুর খোসা আর এই ধনে পাতাকে রোদ খাওয়াতে হবে কদিন, তারপরে আমি কি করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এগুলো খুব ভালো করে মুছে নিতে হবে যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তো এগুলো মোছা হয়ে গেলে পরে তারপরে আমি উপরের বারান্দায় রোদে এগুলো রেখে আসব। আজকে দুপুরে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে একটু বলে দেই। পেঁপে আর আলুর তরকারিটা তো দেখতেই পেয়েছো, আর রান্না করা হয়েছে জ্যান্ত কাতলা মাছ আলু দিয়ে পাতলা ঝোল একদম, আমি এভাবেই রান্না করি। আর হলো গিয়ে পেঁয়াজকলি ভাজা আলু দিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আমার আর কথা হয়নি, এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। সংসারের প্রতি যেটুকু যা কাজকর্ম দায়িত্ব কর্তব্য ছিল সেগুলো সব মিটে গেছে। তো এখন আমি একটু আর কি নিজেকে আনন্দ দিচ্ছি, খালি যে সসের শিশি ছিল তো সেইটা আর কি রং করছি। কালকেও তোমরা আমাকে এই কাজটা করতে দেখেছিলে, তো কালকে আমি এই কাজটা শেষ করতে পারিনি, কারণ লাল রংটা তখনও ভালো করে শোকায়নি। তো লাল রংটা না শোকালে তো আমি এইভাবে কালো রংটা দিতে পারবো না, ওই জন্য। তো আজকে আবার এই কাজটা নিয়ে তাই বসলাম। তো এখন এই কালো রঙের কাজ হয়ে গেল, এবার একটু এটা আর কি ডেকোরেশন করব। মনে হচ্ছে যে সসের শিশি কালো রঙের টিকা দিয়ে বসে আছে এরকম আর কি মনে হচ্ছে। তো সেই জন্য আমি এখন আবার এই একটু আর কি সাদা রং দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এসব কাজ আমার করতে ভালো লাগে, তাই মাঝে মধ্যে এই কাজগুলো করি। তো এটা ডেকোরেশন করা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দেই। আমি কিন্তু খুব ভালো আঁকতে পারি না, আমার হাতের কাজ কিন্তু মোটেও ভালো না, তাও আমি করি। ওই যে বললাম না, নিজের ভালো লাগার জন্য এই কাজগুলো আমি করি। তো দেখো এই যে হয়ে গেছে। তো এটা কোথায় রাখবো, কীভাবে সাজাবো সেগুলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো আমি ব্লগটা শেষ করছি, অনেক রাত হয়ে গেছে, তোমরা সবাই ঘুমিয়ে পড়ো। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, আবার আগামীকাল দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো।